জনতার জনমতে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আরমান, কথা বলবো সাধারণ মানুষের সাথে সবার আলোচিত বিষয় নিয়ে। আজকের বিষয়, উন্নয়নে বিশেষ চমক সৃষ্টি করছে বাংলাদেশ। বাংলাদেশ এখন বর্তমান সময় যেভাবে এগিয়েছে সেভাবে অনুন্নত যেসব রাষ্ট্রগুলো আছে বাংলাদেশকে ফলো আপ করতে পারে, কারণ অনুন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশ এখন উন্নয়নের একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ওভাবে আগায় যাক, জনগণও এটা চায় এবং আমরাও আশা করি যে ডে বাই ডে এটা মানে উন্নতির পথে বাংলাদেশ আগাক আর কি। আমরা উন্নয়নশীল দেশ থেকে স্বল্প মধ্যমায় দেশে উন্নতি লাভ করেছি এবং আমাদের 2030 সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ একটা উন্নত দেশ হিসেবে আমরা দেখব। বাংলাদেশ উন্নয়ন হচ্ছে যে আমাদের উন্নয়ন হোক, এটাই আমরা চাই। আসলে আগের থেকে বাংলাদেশ অনেক ডেভেলপ করছে, যেমন পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হচ্ছে, তারপরে মানে আধুনিক হচ্ছে, ডিজিটাল হচ্ছে আগের থেকে অনেক। উন্নয়ন তো মাস্ট, এটা তো শিওর, এটা আমরা চোখেও দেখতেছি, উন্নয়ন হয়েছে দেশের, অনেক উন্নয়নই হয়েছে। উন্নতির দিকে তখনই দেশ যাবে যখন মন মানসিকতা ঠিক থাকবে, পরিবেশ ভালো থাকবে, নিজেদেরকে সুস্থ থাকবে এবং বাংলাদেশ একটা উন্নতশীল দেশ হোক, এটা আমাদের সবারই কাম্য। সবাই আমরা চাই যে বাংলাদেশ উন্নত দেশ হোক। আমি আয়ারল্যান্ড থাকি, আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসার পর যে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশে দেখতে পাচ্ছি সেটা অকল্পনীয়। বর্তমান সরকার যোগোপযোগী গঠনমূলক অনেকগুলো সিদ্ধান্তের কারণে দেশটা এগিয়ে যাচ্ছে, কর্মসংস্থানের নতুন সৃষ্টি হচ্ছে, তথ্য প্রযুক্তির খাতের আমরা অনেক এগিয়ে গিয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক কারণগুলো যেগুলো আমাদের অনেক উন্নতি হচ্ছে। সাধারণ জনগণের সুচিন্তিত মতামত আগামী স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে, সেই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জনতার জনমত।